আজকে আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানা, এবং আমার সামনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে যে একশৃঙ্গ গন্ডার। এই একশৃঙ্গ গন্ডারের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইনোসেরাস ইউনিকর্নিস। এখন যে গন্ডারটা আমরা দেখছি এটা কিন্তু জলদাপাড়া থেকে আনা হয়েছিল 45 দিনের একটা বাচ্চা শাবককে, এবং যার নাম দেওয়া হয়েছে জলদা প্রসাদ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এই সিং মানে একশৃঙ্গ গন্ডার বলছি অথচ তার সিং দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা সিং দেখতে পাচ্ছি না, কেননা গন্ডারের যে সিং, সেই গন্ডারের সিংয়ের যে লোমযুক্ত এক ধরনের কেরাটিন নামক পদার্থ দিয়ে কিন্তু এই সিংটা তৈরি, এবং ওই কেরাটিন পদার্থটা কিন্তু বিভিন্ন রকম যৌন ক্ষমতার ঔষধ তৈরির ক্ষেত্রে কাজে লাগে এবং বিভিন্ন জাদুবিদ্যায় কাজে লাগে। এবং বর্তমানে 1 কেজি গন্ডারের সিংয়ের দাম কাছাকাছি 75 থেকে 80 লক্ষ টাকা। তো চোরা শিকারীরা এই এত টাকা পাওয়ার লোভে কিন্তু গন্ডারের সিং কেটে বাজারে তারা বিক্রি করে। এখন সিং কাটতে গেলে তো সেটা খুব সহজে সিংটা দিয়ে দেবে না, তার জন্য কী করে, সেই গন্ডারটাকে হত্যা করে। তো বন দপ্তর কর্মীরা সেই চোরা শিকারীদের হাত থেকে গন্ডারটাকে রক্ষা করার জন্য তারা কী করে, প্রথমত এই গন্ডারের সিংটা কেটে নেয় যাতে চোরা শিকারীরা ওই গন্ডারটাকে হত্যা করতে না পারে। এই জন্য কিন্তু আমরা গন্ডারের সিংটা দেখতে পাচ্ছি না।